খুলনা অঞ্চলের গলদা চিংড়ি, বাগদা চিংড়ির কথা বিশ্বের অনেক দেশেই পরিচিত। কারণ চিংড়ির জন্য, নারকেল সুপুরির জন্য খুলনা কিন্তু অনেক পরিচিত, বিশেষ করে চিংড়ি মাছটাই সবচেয়ে বেশি নাম করা। তো দেখতেই পাচ্ছেন, সেই মাছের এই ভিডিও নিয়ে চলে এলাম আমি সুমি আবারও আপনাদের সামনে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে, কারণ এভাবেই কিন্তু আমাদের ঘেরগুলো থেকে মাছ ধরা হয়। ঘের কাকে বলে? হ্যাঁ, যেখানে আমরা মাছটার চাষ করে থাকি আমাদের এলাকাতে সেটাকে ঘের বলা হয়। এটা কিন্তু আপনার বাগদা চিংড়ি, দেখতেই পাচ্ছেন বাগদা গলদা ভাগ করে আলাদা করে নেওয়া হয়। আর কত সামান্য, যখন আমাদের ঘেরগুলো থেকে মাছ ধরে তখন কিন্তু মাথার উপরে উঁচু হয়ে যায় চিংড়ি মাছগুলো। তাহলে চিন্তা করে দেখুন কত, কারণ অনেক অনেক বিঘা বিঘা নিয়ে তো এই ঘেরগুলো থাকে। আর ছোটো করে যারা পকেট ঠিক করে সেগুলো মাত্র কয়েক বিঘা নিয়ে হয়ে থাকে, আর কয়েকশো বিঘা নিয়েও কিন্তু অনেক বড় বড় ঘের হয়ে থাকে। তো মাছটা মেরে আনার পরে বাজারে যেভাবে ভাগ করা হয়, যেভাবে ডাক দেওয়া হয়, সেইভাবে যেভাবে বিক্রি করা হয়, আজকে সরাসরি সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই জন্য আমি পুরো ভিডিওতে ভয়েসটা দিব না, ভয়েসটা শুধু ফার্স্টে আপনাদের দিয়ে দিলাম যে সরাসরি বাজারের কথাগুলো শুনুন এবং কীভাবে আমাদের ওদিকে হচ্ছে ঘর থেকে মাছ মেরে আনার পরে মাছগুলো বাজারে উঠে বিক্রি হয়ে আসে। বেলে মাছ দেখা যাচ্ছে, মাছগুলোটা সাজানো যাচ্ছে, কেননা মাছগুলো চিংড়ি আর এই যে বেলে মাছের কথা বললাম, তো এই যে চিংড়ি মাছ উপাশে এরকম অনেক ধরনের মাছ কিন্তু আমাদের ঘের থেকে পাওয়া যায়। এবং অনেক অনেক রুই মাছটা সব কিছু পাবেন। এবং কীভাবে দেখুন মাছগুলো বাজারে আসতে আসতে মাছগুলো বিক্রি হচ্ছে, মাছগুলা বরফিং করে অন্য জায়গায় যাচ্ছে, চালান হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের খুলনা থেকে মাছ ঢাকায় যাচ্ছে, বা যেগুলো বাইরে যাবে, বা যেগুলো বড় বড় হ্যাসারিতে যাবে। তো যেখানেই যাক না কেন, মোট কথা কীভাবে যায়, কীভাবে কী পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং কতটা সুন্দরভাবে এগুলো করা হয়, তো দেখুন এগুলো কিন্তু দেখুন রুই মাছ। তো ক্যামেরাতে ছোট দেখাচ্ছে কিন্তু বড় আছে, এবং এগুলা দেখুন কত কত মাছ। তো আসলে এসব ভিডিও কিন্তু আমরা সবাই পছন্দ করি, আর এরকম কাছ থেকে সরাসরি আমার মনে হয় অনেকেই মাছ ধরাটা দেখেননি, বাজারে যাই কয়েকটা মাছ দেখে চলে আসি। আর আমাদের ঘের থেকে যখন মাছগুলো মারে আমি বোঝাতে পারবো না, বিশ্বাস করুন আমি নিজ চোখে দেখেছি যে কত বড় বড় মাথার উঁচু হয়ে যায় এক একটা। মনে হয় কি ধান যেভাবে ঢেলে রাখে না যে উঁচু করে, সেরকম মনে হয় যে মাছ ওভাবে রাখা। তো আমি আসলে যখন এগুলো দেখেছি দেশে থাকতে, তখন তো আমি ব্লগিং করতাম না, আর ব্লগিং করলে আপনাদের জন্য এটা অবশ্যই তুলে ধরতাম। আর মাছগুলো আসলে অনেক গভীর রাতে মারা হয়, আমরা ভোরবেলা যেতাম যখন বাজারে নিয়ে যাই এবং আমাদের পছন্দ মতো মাছ নিয়ে আসতাম, তো তখন দেখা যেত আমরা দেখতে পেতাম। তো এখন আসলে আমি এই মাছের ভিডিওগুলো একটু একটু করে আনার চেষ্টা করতেছি। আমিও চেষ্টা করব যখন আমাদের ঘেরের মাছগুলো মারবে বড় ঘেরের, বা সেখানের ভিডিও দেখাবো। আর চিংড়ি মাছটা সাধারণত হচ্ছে রাতে ধরে, তো ওদের আমি বলেছি যে তোরা ভিডিওটা করে নিয়ে আসবি, তো যাই হোক চেষ্টা করবে ওরা আমার জন্য। এটা কিন্তু হরিণের চিংড়ি না, এটা একটু ছোটো সাইজের যে চিংড়িটা আছে না, সেই চিংড়িটা। তো যাই হোক, শিং মাছটা কীভাবে এলো তাই না, এটা তো আর ঘেরে হতে পারে না। হ্যাঁ, এটা হচ্ছে ঘেরে, ঘের বা পুকুরের সব মাছই বাজারে আসে। তো পুকুরটা পুরো পানিটা শিষে ফেলার পরে কিন্তু আপনার অনেক জায়গায় শিং মাছ পাওয়া যায়, আবার অনেক কিন্তু বিলের ভিতরের অনেক ডোবা থাকে, বাইরের মাছ ঢোকে যেখানে, সেখানেও কিন্তু শিং মাছটা পাওয়া যায়। তো এভাবেই কিন্তু আসলে মাছগুলো আসে। তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে সাইজ হিসাবে মাছকে ভাগ করে ফেলা হচ্ছে, এবং এখানে হচ্ছে সমস্ত যারা মাছের আড়ত, মানে মাছ কিনে ক্রয় করেন, তারা এসে ডাকে দাঁড়াচ্ছে, এবং মাঝখানে যে লাঠি নিয়ে দাঁড়ানো উনি হচ্ছে ডাক উঠাচ্ছে কে কত দিবে, এই ভাগ কত, ওই ভাগ কত, এভাবে। তো আপনারা লাস্ট পর্যন্ত কথাগুলো শুনলেই বুঝতে পারবেন যে কোনভাবে ওরা আসলে মাছগুলো ক্রয় করে বা ওরা মাছগুলো বিক্রি করে। তো যাই হোক, আপনারা কথাগুলো শুনুন, আমি আর কথা দিব না। ভালো লাগলে আমার পেজটার সাথে থাকবেন, লাইক ফলো দিবেন, আমার ইউটিউব চ্যানেল সুমিস ব্লগ বিডি দেখতে ভুলবেন না, আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটা অন করে রাখবেন। আল্লাহ হাফেজ। ৩০০ টাকা ৩০০ ৩০০ ৩০০ করে ৩০০ টাকা ৪০ টাকা ৭০ টাকা ৩০০ 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
400 টাকা 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 400 টাকা